गाइस वेलकम टू द न्यू अनदर ब्लॉग ऑफ त्रिपुरा अगरतला। तो आज के देखते পাচ্ছ আমরা কোথায় আছি ব্রাদার সেকেন্ড এন্ড বাইক এন্ড কার স্টোরে। তারপর কিছু বাইকের কালেকশন আছে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগে আবারো টিঙ্কুদাকে ওয়েলকাম আমাদের ফিট ব্লগে, কারণ আজকে আমরা যে ব্রাদার কারেন্ট স্টোরিতে বলতে আজকে ফার্স্ট টাইম যে বাইকের কালেকশন তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তিনটা বাইকের কালেকশন আছে। তো প্রথমেই দাদাকে ওয়েলকাম, তার কারেন্ট লরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রয়্যাল এনফিল্ডের হিমালয়া যে বাইকটা মানে খুব দারুণ কন্ডিশন আছে আমাদের। অ্যাকচুয়ালি এটা নতুন এসেছে, আমরা এটাকে কোনো ইয়ে করিনি, সার্ভিসিং টার্ভিসিং কোনো কিছু করিনি, উইদাউট সার্ভিসিং আছে যার জন্য এরকম দেখাচ্ছে। কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে, টায়ার থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। 2019 আছে সাইকেলটা, 2019 হ্যাঁ রান করছে 11,000 কিলোমিটার মতো, একদম কম লো, কিন্তু 11,000 কিলোমিটার মতো রান করেছে একদম দারুণ কন্ডিশন। মানে যদি কেউ যদি সেকেন্ড হ্যান্ড রয়্যাল এনফিল্ড বাইক কিনতে চান, একদম সবচেয়ে ভালো কন্ডিশন আছে। কাগজপত্র সবকিছু ওকে করে দেওয়া, না কিছু ওকে করে দেবো, ওনারশিপ ট্রান্সফার করে সবকিছু। এটার রেট পড়বে 1,30,000 টাকা। 1,30,000 টাকায় আমরা সোল্ড আউট। হাইডা আছে আগরতলা 01, এই যে একদম এক ক্লাস কন্ডিশন আছে, কিছু দেখার নেই, একদম এই যে টায়ার কন্ডিশন ফুললি ফ্রেশ, এই যে পিছনের টায়ারও আর কিছু দেখার নেই, পুরা বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন আছে। তো আমরা নেক্সটে আছি হোন্ডা শাইন। এই গাড়িটাও 2019 2 বছর 3 মাস হয়েছে গাড়িটার বয়স। যদি কেউ বেশি মাইলেজের সাইকেল, আজকালকার দিনে যেই একটা কন্ডিশন, মানে পেট্রোলের যে দাম, সেই হিসাব করতে গেলে এই সাইকেলটা একদম 60 মাইলেজ পাবেন একদম আরামসে। 2 বছর 3 মাস হয়েছে বয়স গাড়িটা, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো জায়গাতে একটা ক্র্যাশ পর্যন্ত নেই। এই গাড়িটা আমরা 55,000 টাকায় আমরা সোল্ড আউট করে দেবো। 55,000, কোনো বার্গেটিং হবে না, 55,000 সোল্ড আউট, মানে যেটা বললো এটা ফিক্সড একদম বলতে পারো। তো এটা একদম ফ্রেশ কন্ডিশন, তো দেখিয়ে দিই তোমাদের। এটা রানও মোটামুটি অনেকেই কম করেছে, 2019 আছে। পিছনের টায়ার একদম নতুন টায়ার, এই যে একদম নতুন, এখনো টায়ারের দাগ কিন্তু যায়নি। লোড, তারপর নেক্সট আছে আমাদের 3 নম্বর, মানে এটাই লাস্ট, অ্যাপাচি আরটিআর। সাইকেলটাও আমরা সবকিছু কমপ্লিট করে দিয়ে 70,000 টাকায় সোল্ড আউট করে দেবো। 70,000 কোন বাইক? তো তোমরা এটার জন্য অনেকেই কমেন্ট করেছিলে, এই যে দেখতে পাচ্ছ টায়ার ফুললি ফিটের কন্ডিশনে একদম, কোনো ক্র্যাশ নেই সিটের মধ্যে, ফুললি ফ্রেশ। আর পিছনে টায়ারটা দাদা তো বললই, এই যে কিছুদিন আগে গেলে চেঞ্জ করা হয়েছে, এটা একদম ফ্রেশ। আর বাইক কিন্তু একদম ফুললি ফ্রেশ, উইদাউট ওয়াশে আছে, একদম শোরুম কন্ডিশন হয়ে যাবে যদি এটাকে ওয়াশ করা হয়। এটা আছে 05। তো বন্ধুরা, এই কালেকশনগুলির পরেও আমাদের কাছে আজকে একটা আছে জবরদস্ত কালেকশন। তো এই কালেকশনটা আমাদের একটা সাবস্ক্রাইবার ভাই ভিডিও করে পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম নতুন দারুণ, একদম এক ক্লাস কন্ডিশন বাইক আছে। তো যদি কেউ নতুন বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই এই বাইকটা নিতে পারেন, কারণ একদম নতুন, মাত্র 1,000 কিলোমিটার এটা রান করেছে, বলতে চালানোই হয়নি কেনার পর। তো এটার ইয়ার আছে মোটামুটি 21-এর মিডলের দিকে, মানে অনেক 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 কম কিন্তু রান করেছে। তো বাইকটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ কতটা নতুন, একদম ফ্রেশ কন্ডিশন, একদম এ টু জেড কমপ্লিট আছে সবকিছু। তো যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই না কিনে সাজেস্ট করবো এই বাইকটা নিতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইক, মাত্র 1,000 কিলোমিটার রান করেছে। তো বাইকটা মাত্র 1,000 কিলোমিটার রান করেছে, শোরুমের যা কন্ডিশন আছে সবকিছু কন্ডিশন এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে, কোনো কিছু এটার নতুন লাগানি হয়নি, সবকিছু একদম শোরুম কন্ডিশন আছে। বাইকটা দেখতে পাচ্ছ 04 আছে, আর বাইকটা আছে 2021-এর মিডলের দিকে। তো আর কিছু বলার নেই, তোমরা বাইকটা দেখতে পারছো, তো একটি সাজেস্ট করবো যদি কেউ নতুন বাইক কিনতে চাও অবশ্যই এটা কিনতে পারো। তো বন্ধুরা, বাইকটার প্রাইসও একটু বেশি আছে, কারণ দাদা কয়েকদিন হয়েছে, এটার কন্ডিশন তোমরা নিজে দেখেই কিনবে, কিন্তু একদম নিউ, কারণ একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো কিছু এখনো লাগানো হয়নি, একদম শোরুমে যা। তো ওনার ভাই মনে হয় কোনো একটা প্রবলেমের কারণে বাইকটা বিক্রি করছে, কারণ এত নতুন বাইক কেউই বিক্রি করতে চাইবে না। তো এটা দাদা কিনেছিলেন মনে হয় 1,40,000-এর মধ্যে, তো এটা প্রাইস সেল করবে মনে হয় 90,000-এ সেল করে দেবে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কল করবে, কারণ এটা দারুণ একটা অপরচুনিটি, এত কম প্রাইসে এত নতুন একটা বাইক পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু। তো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই কল করবে বাইকটার জন্য। আর বাইকটা আছে 04 আমপাসার, আর ডকুমেন্টস সব কিছু, তারপর ওনারশিপ ট্রান্সফার করেই কিন্তু বাইকটা চালানো হবে। তো 90,000 একদম সোল্ড আউট করে দেবে। বন্ধুরা, তো ফার্স্ট টাইম দাদারা এই ব্রাদার সেকেন্ড লরিতে আমরা বাইকের কালেকশন নিয়ে এসেছি তিনটে। তো তোমরা এটা আলাদা ব্লগ বানাচ্ছি, তো তোমরা যদি অবশ্যই নিতে চাও, বাইকগুলি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে, ডিসক্রিপশন নাম্বার দেওয়া হবে।
ঠিক আছে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাইকের ব্লগটা তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে আবারো অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটাকে এই ছোট ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর সবাই উনার সাথে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই লরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।